What's all of it? Walaikum as-salam. May you want to hang up with him? Musho. সোনাহারু, তুমি তো আমার মেয়েরে বিয়ে করে ফেলছো, তারে খাওয়ার ব্যাপার আইবা কিভাবে সেটা কি ঠিক করছো? কেন আব্বা, আমরা যা খাই তাই খাইব। বাহ বাহ বাহ, খুব ভালো একটা জবাব দিছো। তোমার কাছ থেকে আমি এই ধরনের জবাবই আশা করছিলাম, কিন্তু আমার মায়া ওই কচু ঘেঁচু খাওয়ানোর অভ্যাস তার নাই। সোনাহারু, রং ঢং কইরা কোনো লাভ নাই, আমি তোমারে সরাসরি একটা কথা কইতে চাই। কি কইতে চাই? এই পৃথিবীতে আমার মায়ের সুখের চাইতে বড় কিছু আমার কাছে আর নাই। আমার মায়ের ভুল কইরা হোক শুদ্ধ কইরা হোক তোমারে বিয়ে করছে, সেই কারণে তোমার ভবিষ্যৎ গড়ে দিতে চাই। তোমারে আমার ব্যবসার সাথে বসাতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। কি কোন আব্বা, আপত্তি থাকব কেন? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? তুমি তোমার ইনকামের টাকা দিয়া তোমার ভাইয়ের ঋণ শোধ করবা, তোমার পরিবারের সবাইরে বসায় বসায় খাওয়াইবা, এইটা হইতে পারবো না। তাইলে আমার কি করতে হবে আব্বা? তুমি পাখিরে নিয়ে আমার বাড়িতে চলে আসো। ঘর জামাই, এটা কেমন হয় আব্বা? মায়ের রাইখা আব্বার ভিটে বাড়ি সাইরা। কথা অবশ্য ভালো বলছো, কিন্তু তুমি তোমার ইনকামের টাকায় তোমার ভাবিরে বসায় বসায় খাওয়াবা? বুঝছি, তাহলে তুমি এক কাজ করো, তুমি পাখিরে নিয়া তোমার বাড়িতে আলাদা খাও, তোমার ইনকামের টাকা দিয়া তুমি তোমার ভাবিরে খাওয়াই বা কেন? আব্বা আমার কি মনে হয় এখনই এটা করা ঠিক হইব না, তাছাড়া লোকে আপনার মেয়েরই খারাপ করব। কয়টা দিন যাক তখন নয় চিন্তা করা যাব। ঠিক আছে, কথাটা অবশ্য ভালোই বলছো। ঠিক আছে, তাহলে তুমি কালকের থেকেই ব্যবসায় লাগিয়ে যাও। ঠিক আছে, দেন উঠি।